অনেকেই ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান গৃহে এসে উপস্থিত হচ্ছেন। আমরা জাইডেক্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের এই যে আজকের আয়োজন, আমরা এমএস ত্রিপুরা এগ্রো পার্ক, আমরা আমাদের প্রত্যেকটি চিন্তা ভাবনায় একটু বিশেষত্বের পরিচয় দিতে পরিচয়ের স্বাক্ষর বহন করে এই যে চন্দনের তিলক এবং গলায় একটি মেডেল পরিয়ে দিয়ে এই অভিনব প্রথায় আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। তার নামকরণ করা হয়েছে শক্তি। এই শব্দটির অর্থ সম্পর্কে আমরা সকলেই, আমরা যে চিন্তা ভাবনা থেকে নামকরণ করেছি শক্তি, তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আপনাদের সঙ্গে বলতে চাই। সেখানে এই যে আপনাদের স্বাগত জানানোর প্রথা শক্তি নামক মেডেল করিয়ে দিয়ে আমাদের বন্ধনকে, আমাদের সম্পর্ককে আরো শক্ত করুক, শক্তি যোগাবে, শক্তি বর্ধন করবে শক্তি নামক এই মেডেল। আমরা আশা রাখব শক্তি নামক এই মেডেলের সঙ্গে আগে থাকবেন আমাদের যারা আসছেন। আপনাদের সকলকে বিনম্রভাবে অনুরোধ জানাবো অনুষ্ঠান থেকে এসে আপনারা অনুগ্রহ করে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ সম্মানিত শ্রী, আমাদের মধ্যে আজকে সম্মানিত শ্রী হরিপদ চক্রবর্তী মহোদয়, চেয়ারম্যান স্টেট কোঅপারেটিভ ব্যাংক, মঞ্চে অতিথিদের মধ্যে থাকছেন। সহযোগিতা করবে আমাদের এই আজকের অনুষ্ঠান আপনাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং অনুগ্রহ পূর্ব ভেতরে এসে আমাদের সাদর অভ্যর্থনা গ্রহণ করবেন বিনম্রভাবে। এবং আরেকটি অনুরোধ যে আপনারা দয়া করে আসন গ্রহণ করবেন, আপনাদের অপেক্ষাতেই আমরা উপর গুনছি, আর কিছুক্ষণ পরে আপনাদের সাদর অভ্যর্থনা এবং আসন পুষ্পস্তবকের মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি একে একে অতিথিবৃন্দকে। আপনাদের সকলের কাছে অনুরোধ উষ্ণ করতালির মধ্য দিয়ে এই মুহূর্তগুলোকে অভিনন্দিত করবেন আপনারা। তো রাজশেখর বাজপেয়ী মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিয়ে এবং হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা বরণ করে নিলাম শ্রীযুত রাজশেখর স্বাক্ষর স্বরূপ পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিচ্ছি আমরা। মধ্য দিয়ে এই শুভ সূচনার মুহূর্তটিকে অভিনন্দিত করব। এই কাজে তাকে সহযোগিতা করছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং ত্রিপুরা এগ্রো পার্কের মধ্য দিয়ে তার সঙ্গে আমরা যে স্লোগান বা পিচ লাইন গুলো লিখেছি ঠিক এরকম পার্কের সম্মানিত কর্ণধার শ্রীযুত অভিজিৎ চক্রবর্তী মহোদয় আপনাকে, ত্রিপুরা এগ্রো পার্কের কর্ণধার শ্রীযুত অভিজিৎ। তার আগে একটি বিষয় সম্পর্কে আরো একবার আপনাদের সকল থায় অভিনব কায়দায় আমরা সাদর অভ্যর্থনার মাধ্যমে আপনাদেরকে বরণ করে নিয়ে ধারা বজায় রেখে চন্দনের তিলক আর গলায় প্রতিটি ভাবনা চিন্তাতেই আমরা এভাবে নতুনত্বের স্বাক্ষর বহন করবেন। এবারে স্বাগত ভাষণ রাখবেন
ত্রিপুরা এগ্রো পার্কের কর্ণধার সম্মানিত শ্রী অভিজিৎ চক্রবর্তী।